সরকারের তো লিগ্যাল অথরিটি আছে, সরকার চাইলেই কিন্তু টাকা ছাপাইতে পারে, কেউ না করতে পারবে না। সরকারের টাকা ছাপানোর মেশিন আছে। তো আমাদের দেশে তো অনেক গরিব মানুষ, সরকার কেন টাকা ছাপায় সবাইকে বড় লোক করে দেয় না? তো কারণ হচ্ছে, আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন 2001 সালে জিম্বাবুয়ে সরকার চিন্তা করলো যে আমাদের দেশে অনেক গরিব মানুষ বা সবাইকে সচ্ছল করার একটা চিন্তা করলো, তারা প্রচুর পরিমাণে সেন্ট্রাল ব্যাংক থেকে কী করলো, টাকা ছাপাইলো। দেন টাকা ছাপানোর পর তাদের যে প্রোডাক্টের দাম সেগুলো কিন্তু বাইরে গেলো, মূল্যস্ফীতি অধিক হারে বাইরে গেলো। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমরা যদি ধরেন যে আমাদের বাংলাদেশের টোটাল উৎপাদন হইলো 10টা আম এবং বাংলাদেশ ব্যাংক সে টাকা উৎপাদন করছে হইলো 20 টাকার একটা নোট। তাহলে 10 দুগুণে 20, তাহলে টোটাল একটা আমের প্রাইস হলো 2 টাকা করে। এখন বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায় যে আমি আরও বেশি টাকা ছাপাবো, ইচ্ছা করে সে 100 টাকা ছাপাইলো, 100 টাকার একটা নোট ছাপাইলো। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কিন্তু রয়ে গেল ওই 10টা আম। যদি আমাদের প্রোডাক্ট হয়ে যায়, তাহলে তখন আমাদের চাহিদা বেড়ে যাবে, আর চাহিদা বেড়ে গেলে প্রোডাক্টের দাম অটোমেটিক বেড়ে যাবে, এটাকে বলে মূল্যস্ফীতি। তখন পার পিস আমের দাম হবে হচ্ছে 10 টাকা করে, সেম প্রোডাক্ট আমার কিনতে হইতেছে আরও 8 টাকা বেশি দিয়া। তো এইভাবে আপনি যদি বেশি করে টাকা ছাপান, তাহলে কিন্তু আপনার অর্থনীতি ধীরে ধীরে ধসের দিকে যাবে, একদম নিচের দিকে যাবে। বাংলাদেশের 1 টাকার বিপরীতে অনেক দেশে টাকার মান অনেক কম, বাংলাদেশের টাকার মান অনেক বেশি ওই দেশের চাইতে। সেই সমস্ত দেশের তালিকা হইল নেপাল, শ্রীলঙ্কা, ইরান, ইরাক, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দে, চিলি, ইয়েমেন, লেবানন, উজবেকিস্তান, ভিয়েতনাম, বুরুন্ডি। মুদ্রাস্ফীতির শীর্ষে থাকা পৃথিবীর দেশগুলো হইল ভেনেজুয়েলা 39,113.80%, জিম্বাবুয়ে 480.70%, দক্ষিণ সুদান 170.50%, সুদান 57.70%, আর্জেন্টিনা 51.40%, লাইবেরিয়া 30.90%, ইরান 27.00%, ইথিওপিয়া 20.80%, হাইতি 19.50%, অ্যাঙ্গোলা 16.32%। বাংলাদেশে মুদ্রাস্ফীতির পার্সেন্টেজ হইল 6.05%। মূল্যস্ফীতি হইল একটা দেশকে শেষ করার জন্য নীরব একটা ভয়ানক অস্ত্র। ধীরে ধীরে কিন্তু মূল্যস্ফীতি আপনার দেশকে শেষ করে দিতে পারে। তো বাংলাদেশ সরকার চাইলেই কিন্তু ইচ্ছামতো টাকা ছাপাইতে পারে, বাট ছাপাইলে দেশের যে ক্ষতিকর দিক আছে, মানে দেশটা যে ধ্বংসের দিকে যাবে, এই জন্যে কোনো দেশই ক্ষমতা থাকা সত্ত্বেও ইচ্ছামতো টাকা ছাপাইতে পারে না। তাইলে কিন্তু সবাই, মানে যারা ওই সমস্ত মানে ক্ষমতাধর ব্যক্তি বা সরকারের ক্ষমতাধর ব্যক্তি, তারা কিন্তু ইচ্ছা করলে টাকা ছাপায় অনেক বড় লোক হয়ে যাইতে পারতো। দেশ উন্নত করতে গেলে আপনার করতে হবে কি, প্রোডাকশন বাড়াইতে হবে। আপনার যে পরিমাণ প্রোডাকশন, সেই পরিমাণ আমাদের টাকা ছাপাইতে হবে। আমাদের প্রোডাকশন যদি 1000 টাকা সমমূল্যের পণ্য আমরা উৎপাদন করি, সেটা চাল, ডাল, হাবিজাবি যাই হোক না কেন, দেন ওই পরিমাণ টাকায় কিন্তু সেন্ট্রাল ব্যাংক ছাপাবে। আর এটার জন্য কিন্তু একটা মনিটরিং টিম আছে, প্রত্যেকটা দেশেরই একটা মানে আমাদের প্রোডাকশন যে হয় সেটার একটা মনিটরিং টিম আছে, যে আমাদের দেশের প্রোডাকশন কত এবং সেই পরিমাণে আমাদের কিন্তু টাকা ছাপাইতে হবে এবং চাহিদার উপর আমাদের খেয়াল রাখতে হবে। কারণ হইল, আপনি যদি অতিরিক্ত টাকা ছাপায় ফেলেন, তাইলে কিন্তু, যেমন সরকার যদি সবাইকে ধরেন যে লাখ লাখ টাকা স্যালারি দেওয়া শুরু করলো, বা লাখ লাখ টাকা সরকার বিনামূল্যে ছাপায় সবাইকে দিতে শুরু করলো, যে দেশের অবস্থা ভালো হোক, সবাই ধনী হোক, কিন্তু আপনি বিলিয়নার হইতে পারবেন, কিন্তু আপনি প্রোডাকশন, আপনার মানে খাইতে, পড়তে, যেমন হচ্ছে আপনার কাপড় চোপড়ের দরকার, খাওয়া দাওয়ার দরকার, বিভিন্ন প্রকার বিনোদনের দরকার, যেমন খাওয়া দাওয়ার মধ্যে চাল, ডাল, শাক সবজি, মাছ, মাংস, সবাই যদি বিলিয়নার হয়, সবার কাছে যদি সমান পরিমাণ টাকা থাকে, বা সবার কাছে যদি টাকার অভাব না থাকে, তাইলে কিন্তু আপনি কোনো অফিসে চাকরি নিতে চাইবেন না, নিজে কোনো চাকরি করতে চাইবেন না, কৃষি কোনো কাজ করতে চাইবেন না, ঠিক আছে? তাইলে কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সবার কাছে টাকা আছে কিন্তু প্রোডাক্ট সাপ্লাই নাই। যেমন উদাহরণ দেই, 2008 সালে কিন্তু জিম্বাবুয়ে আবার এই কাজটা করছিল, 2001 সালে একবার করছিল, 2008 সালে আবার এই কারণে আবার টাকা ছাপাইছিল। দেন জিম্বাবুয়ের পরিস্থিতি এমন হয়েছিল যে একটা চকলেট বা একটা পাউরুটি কেনার জন্য তাদের লাখ লাখ টাকা খরচ করতে হইতো, ঠিক আছে? কিন্তু যেটা আমাদের দেশে খুব সহজেই 4-5 টাকায় পাওয়া যায়। এখন আপনার সবার কাছে যদি অর্থের বিপুল ভাণ্ডার থাকে, সরকার যদি ইচ্ছামতো টাকা ছাপায়, দেন যেটা হবে সেটা হইলো, ধরেন যে আমি 1000 টাকায় যে বাজার করতে পারবো জিম্বাবুয়েতে অথবা ভেনেজুয়েলাতে, সেটা কিন্তু সম্ভব না। সেটা কিন্তু তখন কিন্তু প্রচুর পরিমাণ টাকা নিয়ে যাইতে হবে, বস্তায় বস্তায় টাকা নিয়ে যেতে হবে। ওইটারও একটা আলাদা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে তখন, যে আমাদেরকে একবেলা বাজার করার জন্য 1 বস্তা টাকা নিয়ে যেতে হচ্ছে। স্যার, এটা দেশের জন্য একটা ভয়ঙ্কর সিগন্যাল। কারণ হচ্ছে, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, এবং এই মুদ্রাস্ফীতি একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। তো এই সমস্ত কারণে সরকারের কাছে যথেষ্ট ক্ষমতা থাকা সত্ত্বেও সরকার ইচ্ছামতো টাকা ছাপাইয়া সবাইকে বড়লোক করে দিতে পারে না, বা দেশের প্রবলেম সলভ করতে পারে না। এটা প্রোডাকশনের উপর নির্ভর করে। যত প্রোডাক্ট হবে বা যত প্রোডাকশন হবে দেশের মধ্যে, তত টাকা বাংলাদেশ ব্যাংক বা সরকার ছাপাইতে পারে মার্কেটের চাহিদা পূরণের জন্য, তার থেকে বেশি না।